গত বছর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় বহু সংখ্যক মানুষের তবু যেন সচেতন নয় সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল একুশের নির্বাচন নিয়ে প্রায় সকলেই মেতে রয়েছে তারা প্রায় ভুলেই গেছে করোনা মহামারীর কথা যেখানে সেখানে দেখা যাচ্ছে জনসমাগম আর এতেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা চলতি মাসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা বিভাগে চিকিৎসা চলছে ১০২ জনের তাদের মধ্যে ২৭ জনের অবস্থা আশঙ্কাজনক ৫ জন করোনা আক্রান্ত রোগীকে রাখা হয়েছে সিসিইউ বিভাগে জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় পাশাপাশি মালদায় যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে সমস্ত রকম সরকারি বিধিনিষেধ মেনে মানুষকে চলাচল করতে আবেদন জানালেন অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তের বেড রয়েছে ১৫০টি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আগাম সমস্ত রকম স্বাস্থ্য ব্যবস্থা সঠিক রাখা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বেড বাড়ানোর সম্পর্কে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে বলে জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় মালদা মেডিকেল কলেজ কোভিড হসপিটালে এখন পর্যন্ত আজ অবধি আজকে ১০২ জন ভর্তি আছেন ১০২ জন এখন ভর্তি আছে আর এখন পর্যন্ত এই নতুন সেকেন্ড ফেজে মানে এপ্রিল মার্চ এপ্রিল থেকে শুরু হয়েছে ১৬ জনের মৃত্যু হয়েছে এখন ভর্তি আছে ১০২ আর সিরিয়াস সিরিয়াস মোট ২৭ জন ওই স্কোরিং ওয়াইজ যে স্কোরিং আমাদের কাছে আছে তার সেই অনুযায়ী ২৭ জনের একটু ক্রিটিক্যাল অবস্থা শিশুতে আছে ৫ জন আমরা দেখবো যে এখন চেষ্টা করছি আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি এবং আমরা এখানে চিকিৎসা সব রকম চেষ্টা করে চালাচ্ছি কিন্তু আমি চাইবো যে আমরা যে এখনো কোভিডের যে নিষেধাজ্ঞাগুলো পালন করা দরকার সেগুলো যেন সবাই করেন এবং একটু আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই কিন্তু সচেতনতা যেন ঠিক থাকে সবাই যেন সেগুলো অবলম্বন সতর্কতা অবলম্বন করেন এটা আমি চাইছি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট আমার নিউজ হার্ডওয়ারের জগতে এক অতি পরিচিত ও উল্লেখযোগ্য নাম চৌধুরী লৌহ ভাণ্ডার সাবমার্সিবল পাম্প ছাড়াও আমরা আমাদের পরিষেবা আরও প্রসারিত করতে প্রবেশ করেছি টাইলস ও মার্বেলের জগতে আমাদের নতুন শোরুমে আপনারা পেয়ে যাবেন জনসন সোমানি কাজারিয়া ওশিয়ান সহ আরও নানা কোম্পানির ফ্লোর টাইলস আরও থাকছে আপনার পছন্দের এক্সক্লুসিভ ভ্যানিটি বেসিনস এছাড়াও এখানে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের ওয়াল হ্যাং বেসিন পেডেস্টাল বেসিনস রয়েছে ইউরোপিয়ান কমোড ওয়ান পিস কমোড সহ নানা ধরনের কমোড সিপি ফিটিংসে রয়েছে জাগুয়ার এক্সকো সহ বিভিন্ন কোম্পানির সামগ্রী তাহলে আর ভাবছেন কেন আপনার সুখী গৃহকোণকে অপরূপ সাজে সুসজ্জিত করে তুলতে চলে আসুন চৌধুরী লৌহ ভাণ্ডার করদহ দক্ষিণ দিনাজপুর